আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটি ঘরোয়া ব্লগে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন হলো ডালগুলো এনে রেখেছি, ভেবেছিলাম একটু রোদে দেব, কিন্তু রোদের তো দেখাই মিলছে না, যার জন্য এভাবে আজকে রেখে দিলাম। প্রতিটা মানুষই কোনো না কোনো লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলে। আসলে লক্ষ্যহীন জীবন পালহীন নৌকার মতো। পালহীন নৌকা যেমন পাল ছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না, এলোমেলো হয়ে যায়, সেরকম মানুষের জীবনটাও একটা লক্ষ্যকে সামনে রেখে চললে দেখা যায় একটা সময় না একটা সময় সে তার গন্তব্যে ঠিকই পৌঁছে। তো আমি সেরকম একটা লক্ষ্যকে সামনে রেখে একটু একটু করে এগুচ্ছি। আমি জানি না আমি আমার গন্তব্যে কবে পৌঁছতে পারবো, কি আদৌ পৌঁছতে পারবো কি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমার এই লক্ষ্যে পৌঁছতে আপনাদের সাহায্য তো আমার একান্তই প্রয়োজন, এবং আপনারা আমাকে সাহায্য করছেন, সাহায্য করছেন বলেই আমি আজ পর্যন্ত এখানে আছি, নিয়মিত কাজ করে যাচ্ছি। তবে আমি চাই আপনারা সারা জীবন এভাবে আমার পাশে থাকেন। রাইস কুকারে শুধু রাইস রান্না করা হবে, এটা কিন্তু খুবই নর্মাল ব্যাপার যে এটার নামই যেহেতু রাইস কুকার, এর মধ্যে শুধু ভাতই রান্না করা হবে। তো আমি এরকম একটা ধারণা নিয়েই অনেকটা দিন চলেছি যে এটার মধ্যে শুধু রাইসই রান্না করা যাবে, কিন্তু এখন দিন বদলেছে, মানুষ এর সর্বোচ্চ ব্যবহার করা শিখে গেছে। তো যা যা রাইসের সাথে সাথে যা যা রান্না করা যায় সেটা তো এটার মধ্যে করতেই হবে, আর আমরা তো বাঙালি, এর সর্বোচ্চ ব্যবহার তো আমরা করেই ছাড়ব। তো আজকে প্রথমবার আমি খিচুড়ি বসালাম রাইস কুকারে, দেখি খিচুড়িটা কেমন হয়। তো আমার খিচুড়ির কিন্তু হয়ে গেছে, তো এখন সবাই খেতে বসে গেছি। তো খিচুড়িটা বেশ ঝরঝরে সুন্দর আঠালোই হয়েছে, মানে আঠালো আঠালো ঝরঝরে, খেতেও আশা করছি ভালোই হবে। তো এই প্রথমবার রাইস কুকারে রাইসের বদলে মানে খিচুড়িটা রান্না করলাম, তো প্রথম অভিজ্ঞতাটা ভালোই হলো। এরপরে এখানেই রান্না করব আর চুলায় ঝামেলা করব না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন প্লেট বাটি ধুয়ে নিচ্ছি। আজকে বন্ধের দিন, শুক্রবার, তো সকালে খিচুড়ি রান্না করলাম, দুপুরেও একটা স্পেশাল কিছু করতে হবে যেহেতু শুক্রবার, বাচ্চারা বাসায় বাবাও বাসায়। তো আজকে দুপুরে কী রান্না করব, বিছানা গোছাচ্ছিলাম আর ভাবছিলাম, তো অহনাকে জিজ্ঞেস করলাম কী রান্না করা হবে আজকে। তো অহনা ঈশানা দুজনেরই বিরিয়ানি খুব পছন্দ, তো তাই ভাবছিলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করে দেই। সেলাই মেশিনটা বাসায় আসার পরে আজকেই প্রথম সেট করলাম, মানে গত রাতে সেট করেছি, এই জামাটা বানালাম। তো রাতের বেলায় কিছুটা কাজ করে নিয়েছি আর রয়েও গেছে কাজ, আলসেমি লাগে শীতের মধ্যে, আসলে সেলাই মেশিনে বসাটা খুব কষ্ট, পায়ে ঠান্ডা লাগে, যার জন্য আর কি কাজটা কমপ্লিট করতে পারি নাই, ওভাবেই রেখে দিয়েছি, পরে করে নেব। তো বিছানার পাশেই সেলাই মেশিনটা এনে কাজ করেছি। আর এই তো দুপুরে রান্না করার জন্য চলে এসেছি, বলেছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির মশলা টশলা টেলে নিয়ে তারপরে ওগুলা গুঁড়া করে নিয়েছি। এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ সব কিছু একসাথে করে, এলাচও ছিল, এলাচ দারুচিনি একসাথে করে আমি গুঁড়া করে তারপরে মাংসের মধ্যে আর কি দিয়ে দিলাম। তো আমি সবগুলা হাতের তৈরি মশলাই, আমার ঘরের যে সব মশলা ছিল সেগুলা দিয়েই মশলা বানিয়ে
আর কি মাংসটা মেখে নিচ্ছি। এখানে আমি কোনো প্যাকেট মশলা আজকে ব্যবহার করব না, গোড়া মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো সব মশলা দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে মাংসের মধ্যে সব মশলাটা ঢুকে যাবে, এতে করে কিন্তু মাংসর টেস্টটা ভালো হয়। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজও বেটে দিয়েছি। তো সব কিছুই আর কি বাটা মশলা দিয়েছি, কোনো কিছু কুচি করে দেই নাই, একবারে মিহি করে দিয়েছি। তো এই তো কিছু টাইম রেখে তারপর এখন মাংসটা কষাতে এসেছি। মাংসটা কষে সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি, তো চুলায় হতে থাক। আর ওপাশে আমি বিরিয়ানির জন্য যে চালটা সেটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এই তো মাংসটা কষানো হয়ে গেছে। কত কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। তো বিরিয়ানিটা একদম পারফেক্ট, যেভাবে আমি রান্না করতে চেয়েছিলাম সেরকমই হয়েছে। তো এখন সবাই মিলে খাবো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।